ফিঙ্গার, মজাদার একদম, খুব চপ জলদি সহজেই বানানো যায়। সন্ধ্যেবেলা এরকম স্ন্যাক্স, গরম গরম চিকেন ফিঙ্গার। চিকেন ফিঙ্গার বানাবো, তার জন্য এখানে বোনলেস চিকেন পেস্ট করে নিয়েছি। এখানে 250 গ্রাম চিকেন আছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একদম মিহি করে কুচানো পেঁয়াজ, একদম মিহি করে কুচানো রসুন, আদা, সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি, মতো লবণ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আগে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি তাই জন্য অল্প দিলাম, অল্প একটু লেবুর রস হাতের সাহায্যে চিপে দিয়ে দেবো, সামান্য একটু হলুদ, দুটো স্লাইস পাউরুটি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এবারে এই সব উপকরণ একসঙ্গে ভালো করে মেখে নেব। আপনারা এই চিকেন ফিঙ্গারে যে যেরকম ঝাল খাবেন ঝালটা সেই অনুযায়ী দেবেন। আমি ঝালটা একটু বেশি দিয়েছি, চিকেনটা ভালো করে মাখা হয়ে গেছে। ডিম ফাটিয়ে নিয়েছি অন্য একটা পাত্রে, এবার এতে দিয়ে দেবো সামান্য একটু লবণ, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, এবার এটা ভালো করে ফাটিয়ে নেব। এখানে একটা পাত্রে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি, এতে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য একটু লবণ, এটা এর সঙ্গে ভালো করে বিস্কুটের গুঁড়োর সঙ্গে লবণ আর গোলমরিচটা মিশিয়ে নেব। হাতে একটু রিফাইন তেল মাখিয়ে নিয়েছি, এবার এখান থেকে চিকেনের পেস্ট নেব, নিয়ে এই হাতের মধ্যে দিয়ে আর একটা হাত দিয়ে হালকাভাবে এরকম করে নিয়ে দু সাইডটা এরকম ভালো করে সমান করে নিতে হবে। এবার এটাকে নিয়ে এই যে ডিম যেটা ফেটিয়ে রেখেছিলাম এটা ডিমের মধ্যে ভালো করে কোট করে নেব। এটা ডিম থেকে তুলে নিয়ে বিস্কুটের গুঁড়ো যেটা নিয়েছিলাম এটা এর মধ্যে নিয়ে নেব, নিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে এটা ভালো করে কোট করে নেব। আপনারা চাইলে ডবল কোটও করতে পারেন, কিন্তু ডবল কোট করলে উপরের পোর্শনটা পুরো খুব শক্ত হয়ে যাবে, সেই জন্য আমি একবারই কোট করছি, আপনারা চাইলে ডবলও করতে পারেন। ওটা হয়ে গেছে, এবার এটা তুলে অন্য একটা পাত্রে রেখে দেবো। এইভাবে সবগুলো করে নেব। চিকেন ফিঙ্গারগুলো এইভাবে রেডি করা হয়ে গেছে, এবার এগুলো ফ্রাই করে নেব। এখানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নেব। চিকেন ফিঙ্গারগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব, 3-4 মিনিট সময় নিয়ে এই চিকেন ফিঙ্গারগুলো ভালো করে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে ভেজে নিতে হবে, একদম লো ফ্লেমে চিকেন ফিঙ্গারগুলো ভাজতে হবে, উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নেব, এগুলো কিছুটা সময় নিতে হবে। আমাদের এই চিকেন ফিঙ্গারের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। তেল থেকে দেখুন একটু একটু ফেনা ফেনা হচ্ছে, এই ফেনাটা হচ্ছে যেহেতু ডিমে কোট করেছি চিকেন ফিঙ্গারগুলো সেই জন্য তেলে একটু ফেনা হচ্ছে। চিকেন ফিঙ্গারগুলো একদম লো ফ্লেমে 3-4 মিনিট ধরে ভেজে নেব, 4 মিনিট সময় নিয়ে একদম লো ফ্লেমে চিকেন ফিঙ্গারগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার একটা অন্য পাত্রে টিস্যু নিয়ে নিয়েছি, টিস্যুর মধ্যে চিকেন ফিঙ্গারগুলো তুলে নেব। আমাদের চ্যানেলে আরও ভালো ভালো স্ন্যাক্সের ভিডিও আছে, পিৎজা বার্গারের ভিডিও আছে, ওগুলোও দেখতে পারেন। আর বাকি যে চিকেন ফিঙ্গারগুলো আছে এবার সব আমি ভেজে নেব। ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।